চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চুনতি ঐতিহ্যবাহী ১৯ দিন ব্যাপী ৫৩তম আন্তর্জাতিক সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে। সোমবার ১৬ই অক্টোবর ভোর ৪:৩০টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার ডক্টর মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী। বিশ্বশান্তি কামনায় ও পৃথিবীর বিভিন্ন দেশের নির্যাতিত মুসলমান, বিশেষ করে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করার সময় মুসল্লিদের কান্নার আওয়াজে সিরাত ময়দানের পরিবেশ ভারী হয়ে ওঠে। এছাড়া বাংলাদেশসহ সারা বিশ্বে নিপীড়িত মজলুম আলেমদের জন্যও দোয়া করা হয়। ২৭ সেপ্টেম্বর বুধবার থেকে শুরু হয়ে ১৬ই অক্টোবর সোমবার পর্যন্ত একটানা ১৯ দিন আখেরি মোনাজাতের আগ পর্যন্ত চলে নির্ধারিত বিষয়ে দেশের খ্যাতনামা আলেমগণের আলোচনা। চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফারুক হোসেন ও মাওলানা জিয়াউল করিমের যৌথ পরিচালনায় সমাপনী দিবসে আলোচনা করেন চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামজা, বাইতু শরফের পীর মাওলানা আব্দুল হাই নদভী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মাওলানা ডক্টর আকম আব্দুল কাদের, মাওলানা ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, মাওলানা ডক্টর লুৎফর রহমান সহ আরও অন্যান্য ওলামায়ে কেরাম। উল্লেখ্য, আশেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খ্যাত হজরত শাহ মাওলানা হাফিজ আহমদ রহমতুল্লাহ আলাইহি প্রকাশ শাহ সাহেব কর্তৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসে সর্বপ্রথম বিভিন্ন মাসলাকের আলেম, ওলামা, পীর, মাশায়েক, ইসলামী চিন্তাবিদ ও স্কলারদের একই প্ল্যাটফর্মে জড়ো করে ১৯৭২ সালে এই মাহফিলের প্রবর্তন করেন। এই মাহফিলে ৫৩ বছর ধরে দেশে শীর্ষস্থানীয় আলেমগণ প্রতি বছর ধারাবাহিকভাবে আলোচনা করে আসছেন। মাহফিল এতদিন চলে নবীপ্রেমিক মুসলমানদের মিলনস্থল হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া প্রতি বছর টানা ১৯ দিন মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে মাহফিলে আগত ধর্মপ্রাণ হাজার হাজার মানুষের খানাপিনার ব্যবস্থাও করা হয়ে থাকে। আখেরি মোনাজাতে ১৩ একর আয়তনের সিরাত ময়দান ছাড়িয়ে লোকে লোকারণ্য হয়ে যায় আশেপাশের গ্রাম ও রাস্তাঘাট। সব জায়গা আপনি যখনই এমন কোন জীবনের ক্ষেত্র নেই যেখানে নবীকে পাবেন না, সব সময় রাসূলের সীরত আদর্শ দেখবেন। দোকানে বসছেন, ব্যবসা কিরকম হতো, বাসায় আসছেন, স্বামী হিসেবে আপনি কিরকম আচরণ করবেন, সন্তান সামনে বাবা হিসেবে আপনার কিরকম করা দরকার ছিল, অনেক আদর্শ পাবেন, অনেক আদর্শ। সুবহানাল্লাহ, আমি তো অবাক হই যিনি নামাজে দাঁড়িয়ে বাচ্চাকে আদর করতেন। নামাজে আমাদের এরকম বুজুর্গ পাওয়া যাবে, নামাজের মধ্যে বাচ্চা ডিস্টার্ব করলে তাকে বকা সকা মারধর করে। একদিন রাসূল অনেক লম্বা সেজদা করলেন, লম্বা সেজদা। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আজকের সেজদা এত লম্বা কেন? নামাজের পরে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেজদা এত লম্বা কেন হয়ে গেল আজকে? বলেছে, আমার এই বেটা উমামা, কেউ বলেছে উমামা বিনতে জাইনাব, জাইনাবের মেয়ে আমার পিঠে বসছে, তো আমি চাইনি সে একটু আরাম পাক, আমার একটু পিঠে কিছুক্ষণ বসে থাকুক, এই জন্য সেজদায়। যিনি নামাজেও বাচ্চাকে আদর করছেন, নামাজে বাচ্চাকে আদর করছেন। বলতেন, হাসান হোসেন দেখি কি আগে আসতে পারো, দুজনেই দৌড়াতেন, দুজনেই দৌড়াতেন। এমনকি এক হাদিসের মধ্যে আছে, খুতবা দিচ্ছেন সাহাবা ইকরামকে, হাসান বা হোসেনকে দেখলেন মিম্বর থেকে নেমে তাকে খুলে নিয়ে বাসন শুরু করলেন। এর চেয়ে ভালো বাবা কত ফ্যামিলি লাইফ! এই জন্য যেই জায়গায় আপনি বাবা হন, স্বামী হন, শিক্ষিকা হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিরকম আদর্শ রেখে গেছেন, ওভাবেই যদি আমরা চলার চেষ্টা করব। বেঈমান কাফের তারা সব যুগে স্বীকার করেছে, মুসলমানের কামান, বোমা, মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক, জঙ্গি বিমান সব কিছুর মোকাবিলা করার ক্ষমতা আমাদের আছে। কাফেররা বলে সব কিছুর মোকাবিলা করার ক্ষমতা আছে। জিহাদের ময়দানে এসে মুসলমান যখন আল্লাহু আকবার বলা শুরু করে, আমাদের সব কিছু থেমে যায়, স্তব্ধ হয়ে যায়। আমরা তলপেটের মধ্যে এমন কামড় শুরু হয় আমাদের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্যার, তিনি বলেন, টাকনুর গিরার উপরে যারা প্যান্ট পায়জামা পরে এরা জঙ্গি, এরা শিবির। আবার আরেকজন ডিপার্টমেন্টাল প্রফেসর, আমাদের জাতির ওস্তাদ রাহবর রাহনুমা, তিনি বলেছেন, মেয়েরা ওড়না পরে, নেকাব পরে ইউনিভার্সিটিতে আসতে পারবে না, যারা ইউনিভার্সিটিতে পড়তে চায় তাদেরকে অবশ্যই এই নেকাব এগুলো ফেলে দিতে হবে, তা না হলে তারা বাড়িতে বসে লেখাপড়া করুক। ভাই, এগুলো নামে মুসলমান কামে কি, নামে মুসলমান কামে কি? সুতরাং ভাই, সুন্নতে রাসুল মিনস টু নো দি রিয়েল পথ অফ ইসলামিক ওয়ে অফ লাইফ।
ইসলামী জীবন সবচেয়ে পারফেক্ট জীবন, সুন্দর জীবন, পরিপূর্ণ জীবন। আসুন আমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সুন্নতে রাসূলের অনুসরণ করি, কোরআনের আয়াতগুলোকে আমাদের জীবনের দর্পণ প্রতিবিম্ব হিসাবে গ্রহণ করি। কোরআন যা বলেছে, যেভাবে বলেছে, যেখানে বলেছে, উদখুলু ফিসসেলমে কাফা, আমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হব, কোরআনকে জীবনে পুরোপুরি গ্রহণ করব, নবীর হাদিস এটাকে আমরা জীবনে গ্রহণ করব, তাহলে আমাদের ভিতরের যে আসল মানুষটা সে উজ্জ্বল হবে, সে পারফেক্ট হবে, এবং আপনার প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে সেই মানুষ যার চক্ষু আছে কিন্তু সে মহাসত্যকে দেখতে পায় না, লাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তার কান আছে, এই কান দিয়ে কত কিছু সে শুনে কিন্তু আমাকে শুনতে পায় না, সত্যকে শুনতে পায় না, লাহুম কুলুবুন লা ইফকাহুনা বিহা, তার বিবেক আছে, সে যা দেখেছে যা শুনেছে সেটাকে আরো বর্ধিত করার জন্য বিবেককে কাজে লাগায় না, ওলাইকা কালানা, কে বলেছে সে মানুষ? এত চতুষ্পদ জন্তু এর চাইতেও জঘন্য। আসুন আমরা এ কথাই বলার চেষ্টা করেছি, বিজ্ঞানের সাথে কোরআনের কখনো সংঘর্ষ হতে পারে না। পারে না কেন এ কথা বলে শেষ করছি, কারণ বিজ্ঞানী যে বলছে সূর্য সম্পর্কে বলছে, এই সূর্য কার? আল্লাহ তাআলা। সুতরাং সূর্যের স্রষ্টা যেই বর্ণনা দেবে, আর সৃষ্টি যদি ওই সৃষ্টিকে সে জানতে পারে সঠিক তথ্যটি, তাহলে স্রষ্টার বাণীর সাথে কখনো সাংঘর্ষিকতা হতে পারে না। যতগুলো দাড়িওয়ালা টুপিওয়ালাকে ফাঁসি দেওয়া হয়েছে, যেই বিচারপতি রায় দিয়েছিল সেই শামসুদ্দিন এক কুখ্যাত কাদিয়ানি কাফের। বাংলাদেশে শিক্ষা কমিশন করে বিবর্তনবাদ বা বানর তত্ত্বকে ঢুকিয়েছে শিক্ষা ব্যবস্থায়, যে লোকটি কবির চৌধুরী শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল সেও ছিল কাদিয়ানি। তার মানে কাদিয়ানিরাই ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু, বাংলাদেশের স্বাধীনতার শত্রু। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত, শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি পাকিস্তানের মতো বাংলাদেশেও 10,000 মানুষকে রক্ত দিতে হয়, রক্ত দেবার জন্য কারা কারা প্রস্তুত আছেন? সম্মানিত সুধী, কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব হিসেবে মনে থাকবে। বিদায় লগ্নে মুসলমান, কান্ডারি হুঁশিয়ারি উচ্চারণ করে বিদায় নিচ্ছি। আমাদেরকে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। এই মুহূর্তেই যদি ঐক্যবদ্ধ হতে না পারেন, অন্ধকারের কালো মেঘ এমনভাবে ছেয়ে যাবে যেভাবে স্পেনের মুসলমান স্বাধীনতা হারিয়েছে, যেভাবে ফিলিস্তিনের মুসলমান স্বাধীনতা হারিয়েছে, যেভাবে ফিলিপাইনের মুসলমান স্বাধীনতা হারিয়েছে, লাখো বাঙালির রক্ত অর্জিত বাংলার স্বাধীনতা সূর্যটাও হারিয়ে যেতে পারে। দলমত নির্বিশেষে কোরআনের ঝান্ডা তলে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। বীর চট্টলর, বীর মুসলমান জিন্দাবাদ।